আপনারা এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা লেবু গাছে দিই তাহলে খুব সহজেই এবং দ্রুত আমাদের সব ধরনের লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এবং আমাদের যে লেবু গাছে অনেক সময় দেখা যায় বছরের পর বছর ফুল আসে না, বা ফুল এলেও ফুলগুলো ফলে পরিণত হওয়ার আগেই বা গুটিতে পরিণত হওয়ার আগেই ঝরে যায়। এছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের লেবু গাছের ফলের সাইজ ভালো হয় না। তো এই জিনিস দিয়ে আমরা খুব সহজেই এই ধরনের সমস্যাগুলো দূর করতে পারবো। তো চলুন, এটা কীভাবে এবং কতদিন অন্তর অন্তর আমরা ব্যবহার করব দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এই লেবু গাছটিতে কী পরিমাণে লেবু হয়েছে, এবং এখানে দেখুন এই গাছটিতে এখনও ফুল আসেনি। তো কী ধরনের পরিচর্যা করব আমরা এই গাছটার, সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের যে গাছগুলোতে ফুল আসছে না বা নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করেছে, এই ধরনের ডালগুলোকে আমাদেরকে কেটে দিতে হবে। একটু হালকা করে রেখে আমরা ট্রিম করে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাটবো। এই যে এইভাবে আমাদেরকে কেটে দিতে হবে। তাহলে কী হবে, লেবু গাছটা বৃদ্ধির দিকে কম মনোযোগ দিবে এবং দ্রুত ফুল ফল আসবে। তো আমাদের গাছের প্রত্যেকটা ডালকে আমরা, যেগুলো বৃদ্ধি শুরু হয়েছে, আমরা সুন্দরভাবে এইভাবে কেটে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটছি, এবং একটিও ডাল যাতে না থাকে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেগুলো বাড়ছে মানে যাদের গাছে ফুল আসছে না। তো প্রথমে আমাদেরকে সুন্দরভাবে এই ডালগুলোকে কেটে দিতে হবে। তো চলুন এবার কী করণীয় দেখে নেওয়া যাক। এবং এই জিনিসটা প্রয়োগ করার আগে আমাদের লেবু গাছের একদিন আগে জল দেওয়া বন্ধ করে দিতে হবে। এবার যে কাজটা আমাদেরকে করতে হবে, আমাদের গাছের গোড়ার মাটি আমাদেরকে সুন্দরভাবে খুঁড়ে নিতে হবে, হালকাভাবে নয়, এবং খুঁড়ে মাটিগুলোকে অনেকটাই তুলে নিতে হবে। তো আমি কীভাবে খুঁড়ছি আপনারা দেখুন। আর যেহেতু আমাদের এই লেবু গাছে ফুল নেই বা ফল হয়নি এখনও, সেহেতু আমরা যদি একটু বেশি করে মাটি খুঁড়ে নিই বা শিকড় কেটে যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাই এ ব্যাপারে আপনারা কোনো ভয় করবেন না। আর আমরা যদি এইভাবে এই সারটা প্রয়োগ না করি তাহলে কিন্তু ভালো কাজ হবে না। তাই অবশ্যই আমাদেরকে গাছের গোড়ার মাটিগুলোকে একটু বেশি করে এবং গর্ত করে খুঁড়ে নিতে হবে। আপনারা দেখুন আমি কীভাবে খুঁড়ছি, এবং নিচের দিকের কিছুটা শিকড় আমাদেরকে বের করে নিতে হবে, তাহলে কিন্তু দ্রুত কাজ হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন মাটি খোঁড়া হয়ে গেছে, প্রায় 2-3 ইঞ্চি মতো আমরা খুঁড়ে নিব। তারপর আমাদেরকে যে সারটা লাগবে সেটা হচ্ছে কম্পোস্ট সার, যে কোনো কম্পোস্ট হতে পারে। এছাড়াও আমরা যদি পাতা পচা সার, এছাড়াও এক বছরের পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট, যে কোনো একটা হলেই হবে। তারপর এটাকে আমরা নিব এবং এই গাছের গোড়ায় এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব। সেই যে সারটা দেখালাম সেটা প্রয়োগ করার আগে আমাদেরকে যে কোনো কম্পোস্ট অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু ভালো কাজ হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবে দিয়ে দিব, সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিব। তো ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদেরকে এবার যে জিনিসটা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে এপসম সল্ট। এটা যে কোনো সারের দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা গিয়ে জিজ্ঞেস করলেই পাবেন। এছাড়াও অনলাইনেও কিন্তু বিভিন্ন সংস্থায় পাওয়া যায়। এটা খুবই ভালো কাজ করে, এবং আমাদের যে কোনো লেবু গাছে দ্রুত ফুল ফল আসতে, এবং দেখা যায় আমাদের লেবু গাছের পাতা পুড়ে যায়, এছাড়াও অনেক সময় গাছের ফুল ফল ঝরে যায়, এই ধরনের সমস্যা এটা আমরা দিলে খুব সহজেই দূর হবে। তো এটা আমরা হাফ চামচ মতো এভাবে গাছের গোড়া থেকে চারিদিকে ছড়িয়ে দিব, এই কথাটি মনে রাখবেন। এটা কিন্তু গাছের গোড়া থেকে আমরা অবশ্যই 4 আঙুল ছেড়ে দিব, এবং একেবারে গাছের গোড়ায় দেব না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। দেওয়ার সময় এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দিয়ে দেওয়া হয়ে গেলে এবার যে গাছটা আমাদেরকে করতে হবে, আমরা যে মাটিগুলোকে খুঁড়লাম সেটা দিয়ে আমরা এই সারগুলোকে সুন্দরভাবে চেপে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাটিগুলো দিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু এই সারগুলো নষ্ট হয়ে যেতে পারে, অতিরিক্ত জল হয়ে গেলে বা বিবেশি বৃষ্টি হলে সেগুলো কিন্তু বাদ হয়ে যেতে পারে। তাই অবশ্যই আমরা মাটি দিয়ে চেপে দিব, তারপর আমরা বেশি করে জল দিয়ে দিব, তা না হলে কিন্তু ভালো কাজ হবে না। তাই অবশ্যই আমাদেরকে এটা দেওয়ার পর বেশি করে জল দিয়ে দিতে হবে। তো চলুন এবার কী করণীয় আমাদের জেনে নেওয়া যাক। তো প্রথমে আমাদেরকে 1 লিটার মতো প্লেন জল নিয়ে নিতে হবে, এবং এই এপসম সল্ট আমরা নিব হাফ চামচ মতো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ চামচ মতো এপসম সল্ট নিয়ে নিচ্ছি, 1 লিটার জলের ক্ষেত্রে হাফ চামচ, যেটা আমরা মাটিতে দিলাম সেই জিনিসই, একথা মনে রাখবেন। এটা আমরা দিব, এবং এটা আমাদের গাছে আমাদেরকে স্প্রে করতে হবে। দিয়ে দেওয়া হয়ে গেলে এটা আমাদেরকে অবশ্যই ভালোভাবে গুলে নিতে হবে, কারণ এটা কিন্তু গুলতে সময় লাগে, এই কথাটি মনে রাখবেন। তাই অবশ্যই আমাদেরকে বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, এবং আমাদের গাছে
আমরা 15 দিন অন্তর অন্তর সুন্দরভাবে স্প্রে করে দেব। দেখুন আমি কীভাবে স্প্রে করছি, তাহলে দেখব আমাদের লেবু গাছে দ্রুত ফুল আসবে। আর এটা আমরা অবশ্যই 15 দিন অন্তর অন্তর স্প্রে করব। তো এবং এটা আমরা বিকেলে কিংবা সকালে আমাদের গাছে স্প্রে করব, কখনোই চড়া রৌদ্রে স্প্রে করা যাবে না। তো এরপরেও লেবু গাছ নিয়ে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।